হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে। আপনারা যারা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের প্রতিনিয়ত যে চাকরি বিজ্ঞপ্তিগুলো আসছে সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকে আপনাদের সঙ্গে আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই। আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ বিশেষ করে এই পদটায় সবচেয়ে বেশি দেয়, যে কাজ নাই মজুরি নাই। এই পদের লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন পটুয়াখালী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী নাগরিকদের মহিলা নিকট থেকে শুধুমাত্র মহিলারা নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা পটুয়াখালীতে pbs.pottuakhali.gov.bd ঢোকার পরে আপনারা একটা ফর্ম পাবেন এই চাকরিতে আবেদন করার জন্য, এবং ফর্ম পাবেন, সাথে প্রবেশপত্র পাবেন, সব কিছু পাবেন। আপনারা সেখান থেকে আবেদন করবো। অবশ্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/1/2023, তার মানে আর বেশি দিন সময় নেই। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই সেখান থেকে আবেদন করে নেবেন। এ ছিল আজকে আপনাদের জন্য আমাদের পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি যে চাকরির সার্কুলারটা ছাড়ছে তার বিষয়ে। তো আপনারা এখানে আবেদন করার ক্ষেত্রে আবার বলে নিচ্ছি যে pbs.pottuakhali.gov.bd ওয়েবসাইটে প্রথম আপনারা প্রথম আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে। নিয়োগ বিজ্ঞপ্তি লেখার নিচে দেখবেন যে একটা আবেদন করার যে ফর্মটা, এই ফর্মটা আপনার 3 পাতার একটা ফর্ম পেয়ে যাবেন, সঙ্গে প্রবেশপত্র থাকবে 3য় পাতাতে। তো আপনারা সেটা সুন্দরভাবে পূরণ করে আপনার জেনারেল ম্যানেজার বরাবর, জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ফোন নাম্বারে তো দিয়ে আপনারা সুন্দরবনে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই আপনারা ফর্মটা স্বহস্তে পূরণ করবেন, নিজের ফর্ম নিজে পূরণ করবেন, কোনো কম্পিউটারাইজ ফর্ম পূরণ করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।